শুভেন্দু অধিকারী বলে একটা লোক আছে, ওরা আবার বেশি জ্বলন। কেন বলে দিদি কেন বাচ্চাদের ডিম দেবে, তোমার কেন রাগ বাবা, দিদি তোমায় ডিম দেয়নি বলে, দিদি কেন বাচ্চাদের ডিম খাওয়াবে মাংস খাওয়াবে। আরে দিদি করবে, দিদি লক্ষ্মীর ভাণ্ডারও দেবে, নরেন্দ্র মোদী গ্যাসে যে টাকাটা লুটে নিচ্ছে ওটা দিদি লক্ষ্মীর ভাণ্ডারে ফেরত দিচ্ছে, বাংলার মানুষ সেটা জানে। এখন আবার আধার কার্ড প্যান কার্ডের নামে 1000 টাকা করে ফাইন করছে। হ্যাঁ, মানুষকে কি ভেবেছো তোমরা? আর আমি একটা কথা বলি, দিদির উন্নয়নের কাজ দেখে এরা বুঝেছে মমতা ব্যানার্জিকে কাজের লড়াইতে হারানো যাবে না। তাই কি করো, নরেন্দ্র মোদীর 2-4টে কুকুর আছে, একটা কুকুরের নাম CBI, একটা কুকুরের নাম ইডি, বলছে এই ছু 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 কামড়ে ওকে কি কামড়া, যা যা যা। দিল্লিতে বলে এই মনীষ সিসোদিয়া কে কি কামড়া, যা যা যা। মহারাষ্ট্রে বলে ওই সঞ্জয় রাউত যাচ্ছে, কামড়া 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 কামড়া। পশ্চিমবঙ্গে আবার দেখিয়ে দিচ্ছে, যা এখানে যাকে পারবি কামড়া। কুকুর দিয়ে হবে বন্ধু? আমি বলি দিদি কাজ করবেন, তোরা দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে। মমতা ব্যানার্জি কাজ করবেন, উন্নয়ন করবেন, সেই উন্নয়ন থেকে থামার কোনো প্রশ্ন নেই। সেই CPM আবার লাফাচ্ছে, আমরা কি চাই আবার আমাদের বাড়িতে সেই লোডশেডিংয়ের দিনগুলো ফেরত আসুক, হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকার দিন ফেরত আসুক? আজকে আপনাদের কারোর বাড়িতে হ্যারিকেন নেই, কেন জানেন? হ্যারিকেন আবার সেদিনই ফিরবে যেদিন CPM ফিরবে, কারণ হ্যারিকেন দিদি তুলে দিয়েছেন, লোডশেডিং তুলে দিয়েছেন। আপনারা কেউ বলতে পারবেন না CPM এর সময় 3টে সরকারি প্রকল্প, আপনারা কেউ বলতে পারবেন না নরেন্দ্র মোদীর থেকে পাওয়া 3টে প্রকল্প, কিন্তু আমি যদি বলি দিদির প্রকল্পগুলোর নাম বলুন, আপনারা গড়গড় 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 করে সবকটা নাম বলে দিতে পারবেন। এই পরিবর্তনটাই মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। তাই ছাত্র, যুব, বাংলার মানুষ সকলে জোট বেঁধে তাদের দিদির পক্ষে আরও একবার দাঁড়াতে চাইছে। আর নরেন্দ্র মোদীর এখন এত ঘামছেন কেন দরদর করে দিদির নাম শুনলে? কারণ শ্রীকৃষ্ণ যেমন খবর পেয়ে গেছিলেন, মানে যেমন আমাদের কংস খবর পেয়ে গেছিল না, যে তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, নরেন্দ্র মোদী খবর পেয়ে গেছেন, মোদিজি তোমারে বদিবে যে কালীঘাটের টালির চালের ভেতরে বাড়িছে সে। তাই নরেন্দ্র মোদীর বুকটা ধুপুক 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 করছে, তাই সমস্ত অস্ত্র নিয়ে নেমে পড়েছে। কিন্তু অসুরের হাতে যতই অস্ত্র থাক, রূপ বদলের ক্ষমতা থাক, আলটিমেটলি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহালয়ার গানের কথা মনে করুন, শেষমেশ কিন্তু দুর্গার ত্রিশূলের হাতেই অসুরকে বিদ্ধ হতে হয়েছিল। সেই পরিণতির দিকে আমরা আরও একবার এগোচ্ছি। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে যাবেন, যার বক্তব্য শুনতে আপনারা এতক্ষণ ধরে লাইন দিয়েছেন। শুধু বলবো একটা বড় লক্ষ্য রাখুন, অনেকে আমায় সাংবাদিকরা জিজ্ঞাসা করেন কোথাও গেলে যে দেবাংশু পঞ্চায়েতে কি আবার খেলা হবে, আমি বলি হবে না। কেন হবে বলুন? খেলতে গেলে তো উল্টো দিকে টিম লাগে, আমাদের টিম কোথায়? উল্টো দিকে। তাই পঞ্চায়েতে খেলা হবে না, খেলা একেবারে লোকসভায়। BJP 18টা উইকেট আছে, 2-1টা উইকেট পড়ে গেছে এমনি এমনি, সেই উইকেটগুলোকে ফেলতে হবে। তাই ভালো করে বোলিংয়ের প্র্যাকটিসটা করতে হবে, তো সুইং ইয়র্কার যা পারবেন করে 18টা উইকেট ফেলতে হবে। আর সেই দিন বড় খেলা, কেন জানেন? কারণ 75 বছরের বাংলার বঞ্চনার ইতিহাসে ক্রিকেট টিমের ক্যাপ্টেন পেয়েছি, ফুটবল টিমের ক্যাপ্টেন পেয়েছি, বাংলার রাষ্ট্রপতি পেয়েছি, বাংলা থেকে একটাও প্রধানমন্ত্রী পাইনি। 2024 সালের 15ই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লা।